মোমো রেডি হয়ে গেল এখানে প্যান ফ্রাইড রেডি টু স্যার একটা ফিশ ফ্রাই গেল নাকি এখানে আমাদের 120 টাকার কম্বো 120 টাকায় দুটো ড্রামস্টিক ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্ক আচ্ছা তৈরি হচ্ছে এখন তো প্রথমে ময়দায় যাচ্ছে নাকি তারপর এটা অ্যারারুট এটা ময়দা ময়দা কোটিং হ্যাঁ ভাই তোমার নাম কি হ্যাঁ অভিজিৎ কৌশিক অভিজিৎ অভিজিৎ তো অভিজিৎ এখন এটাকে ডিপ করবে তো চলে গেছে দুটো লাগবে সাত থেকে আট মিনিট লাগে একটা তো বন্ধুরা আপনারা যেটা দেখছেন এখন এটা হচ্ছে চিকেন ড্রাম স্ট্রিঙ্ক উইথ ফ্রেঞ্চ ফ্রাইস সাথে টমেটো কেচাপ আছে আর এর মধ্যে আরেকটা জিনিস যেটা অ্যাড হবে সেটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস তো এটা পুরো একটা কম্বো প্যাক এটা কি ব্যানফ্রাইড মোমো হচ্ছে নাকি মোমো রেডি হয়ে গেল এখানে প্যান ফ্রাইড রেডি টু সার্ভ একটা ফিশ ফ্রাই গেল নাকি এখানে কোডিংটা দেখুন পাতলা কোডিং মাছ আছে ভেতরে হালকা করে ছিঁড়ে চলে আসছে কাশন দিয়ে আছে ভালো তাতে পেঁয়াজ আছে তো এটা হচ্ছে মাছ আছে ভেতরে দেখতেই পাচ্ছেন এখানে আচ্ছা কী মাছ ইউজ হচ্ছে এটাতে প্যান ঠিক আছে ভেটকি মাছ আছে এটা প্যান ফ্রাইড করে দিয়েছে ভাজছি তো
এতক্ষণ আপনারা দেখছিলেন ভিডিও জম্পেশের, তো এখন যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে, ওর নাম হচ্ছে দেবজিৎ। তো দেবজিৎ হচ্ছে আমার ছোটোবেলাকার বন্ধু, স্কুল ফ্রেন্ড। তো এটা দেবজিতের দোকান, তো ও আর ওর ওয়াইফ দুজনে মিলে চালায় দোকানটা। তো তো দেবজিৎ, লকডাউনে ওপেন হয়েছে দোকান, তো কেমন এখন বিজনেস কেমন যাচ্ছে, কারণ মার্কেটের অবস্থা তো এখন তো খুবই খারাপ। লকডাউনে ওপেন হওয়ার পর থেকে তো আমি ঠিক 13 দিন বিজনেস করেছিলাম, তারপরে এক মাস পুরো বিজনেস বন্ধ ছিল, তারপরে আবার ওপেন হয়েছে। এখন মোটামুটি চলছে আর কি, মানে খুব একটা হাইফাই কিছু বলবো না, জাস্ট ডিমের তাদের চলছে এখন। এখন হোপ ফর দ্য ফিউচার, এখন রিসেন্ট পুজো আসছে, এখন পুজোটাকে কেন্দ্র করে ভাবনা চিন্তা চলছে যে পুজোকে কীভাবে সাকসেস পাওয়া যায়। পুজোতেই অ্যাকচুয়ালি বিজনেসে যদি সাকসেস পায় আর কি, সেইভাবে তারপরে আরও এগোবে বিজনেসটা, আপনারাও ভালো ভালো খাবার খেতে পারবেন। তো অবশ্যই আপনারা আসবেন, এসে ট্রাই করবেন একবার, নো ডাউট, হয়তো ভালোই লাগবে। তো আসুন, ব্লগার ওকে বলবে, ওকে ফিশ ফ্রাই খাইছি আর কি, খাওয়াবো আর কি, ফিশ ফ্রাই আর প্যান ফ্রাই, ফিশ মোমো, যেটা আমরা জানি যে ভেজ মোমো আর চিকেন মোমোটাই বেশি ফেমাস এই কলকাতাতে, কিন্তু আমি ফিশ মোমোটা করলাম, দেখা যাক কী ফিডব্যাক পাই, লোকে খাক খেয়ে বলুক, তারপরে কী ফিডব্যাক হচ্ছে সঞ্জীবও বলবে হয়তো খেয়ে, আপনাদের আপনারা বুঝতে পারবেন সেই। আচ্ছা, আরেকটা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে কী কী আইটেম এখানে রেখেছিস, স্ন্যাক আইটেম, এবং কেন জম্পেশ অন্যান্য ক্যাফের থেকে আলাদা, হোয়াট ইজ ইউর ইউএসপি? অ্যাকচুয়ালি জম্পেশ ক্যাফে আলাদাভাবে সেরকম আমি কিছু বলছি না আলাদা, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে সমস্ত মেনুগুলো রাখা হয়েছে সেই সমস্ত মেনুগুলো খুব সিম্পল মেনু, যেগুলো আমরা ইজিলি বাড়িতে করতে পারবো। মানে এরকম কোনো মেনু নেই যেটা 5-star হোটেলে গিয়ে আমাদের খেতে হবে, খুবই ইজি মেনু, যেটা হয়তো আমরা KFC যেটার জন্য বিখ্যাত, ক্রিস্পি ফ্রাই চিকেনের জন্য বিখ্যাত, ক্রিস্পি ফ্রাই চিকেন কিন্তু এমন খুব আহামরি খুব কঠিন ব্যাপার নয়, তা আমরা যেতেও বাড়িতে করতে পারবো, ট্রাই করলেই করতে পারবো। তো সেরকমই ক্রিস্পি ফ্রাই চিকেন আমার এখানে ফেমাস, তো ক্রিস্পি ফ্রাই চিকেন যেটা ড্রামস্টিক হয়ে থাকে, তাছাড়া চিকেন পকোড়া, চিকেন ডায়নামাইট, চিকেন ডায়নামাইটটাও এখানে ফেমাস আমার এই দোকানে। আরেকটা জিনিস যেটা আমার উত্তরপাড়াতে এখনও পর্যন্ত শুরু হয়নি, সেটা হচ্ছে ফিশ রোল আর চিকেন শাহি রোল। এই চিকেন শাহি রোল বা ফিশ রোল এইগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আপনারা না খেলে বুঝতে পারবেন না, মানে এটা পিওর মানে ফিশ বা চিকেন দিয়েই হয়ে থাকে, এটার মধ্যে কোনো ময়দা নেই বা ময়দার লুচি বেলার যে ব্যাপারটা বা লেচির যে ব্যাপারটা সেইটা নেই, পুরো পিওর একদম ফিশ বা চিকেনেরই হয়ে থাকে। তার মধ্যে আমাদের চিজের কিছু কোয়ান্টিটি থাকে এবং বাটার চিজ, এগুলো সমস্ত কিছু মিশিয়েই হয়ে থাকে। তো এটা আপনারা ট্রাই করতে পারেন, আমার মনে হয় উত্তরপাড়াতে এটা একদমই ইউনিক এই রোলটা। ওকে ওকে, তো এটাই বলবো দেবজিৎ, যে এই সময় শুরু করেছিস তুই, এবং খুব মানে এটা খুব ডিফিকাল্ট ফেজ, এর মধ্যে শুরু করাটাও খুব ডিফিকাল্ট আই থিঙ্ক। তো এইভাবে এগিয়ে যাও, আর অল দ্য বেস্ট টু ইউর ফিউচার এন্ডেভার্স। তো আমরা আমার চ্যানেলের ডিসক্রিপশানে আমি ওর যে দোকান তার গুগল ম্যাপ লিঙ্ক এবং ওর যে ওয়েবসাইট আছে তার লিঙ্ক এবং ওর নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যারা উত্তরপাড়া সংলগ্ন এলাকায় থাকেন, ইনমোটর বালি, এখন জোম্যাটো এবং সুইগিতে বোধ হয়। হ্যাঁ, জোম্যাটো সুইগিতে আমরা রয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও আপনারা অর্ডার দিতে পারেন। আমরা সকালবেলায় খুলি, সকালবেলা টাইমিংটা কী আছে প্রিপারেশনের জন্য আমরা খুলি সকালবেলায় 10টা থেকে 2টো অবধি পেয়ে যাবেন, এটা পরে আপনারা হয়তো পাবেন মেনুগুলো। আর তাছাড়া বিকেলবেলা 5টা থেকে আমাদের খোলা থাকে রাত্রি 4:30 অবধি। জোম্যাটো তো আমাদের এই টাইমিংটাই রয়েছে, সকালবেলা 10টা থেকে 2টো অবধি আর বিকেলবেলা 5টা থেকে 4:30 অবধি। আপনারা এই টাইমের মধ্যে অ্যাভেল করার চেষ্টা করবেন, হয় টেক আউট নিতে পারেন, ডাইনিংয়ের সুবিধা আছে, জোম্যাটো সুইগিতে হোম ডেলিভারির সুবিধা রয়েছে, আপনারা যে কোনো একটা অ্যাভেল করে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। আর খাবারগুলো এমন নয় যে আমার বন্ধুর দোকান বলে আমি বলছি, এখানে অনেকেই খেতে এসছে যাদেরকে আমরা চিনি না, তারা খুব ভালো ফিডব্যাক দিয়ে গেছে, এবং আপনারা সেই ফিডব্যাকও চেক করতে পারেন, এখানে কোনো পেড ফিডব্যাক বা কিছু ব্যাপার নেই, আপনারা আসুন ট্রাই করুন, এবং আপনারা জোম্যাটো বা সুইগিতে অর্ডারও করতে পারেন, এবং আপনারা অনায়াসে আপনাদের যে ইভিনিং স্ন্যাক সেখানে জম্পেশকে রাখতে নিতে পারেন, তাই তো? তো বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক প্রেস করে যাবেন, যদি না ভালো লাগে ডিসলাইক অবশ্যই করতে পারেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি অন করে দিন। নতুন একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, টাটা, বাই বাই।